দুঃসময় কাটিয়ে ব্যাট হাতে রিয়াদের দুর্দান্ত কামব্যাক যেন একেবারেই পছন্দ হয়নি ইনজুরির, যেটার কারণে মিস করবেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছে কাঁধের ইঞ্জুরির কারণে রিয়াদকে পাওয়া যাবে না নিউজিল্যান্ড সফরে, কারণ রিয়াদের সেরে উঠতে সময় লাগবে 5-7 সপ্তাহ। নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে আগামী 17 ডিসেম্বর থেকে। এই সফরে 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজের পর আছে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। যদিও টি টোয়েন্টি ফরম্যাটে রিয়াদ দলের বাইরে আছেন 1 বছরেরও বেশি সময় ধরে, কিন্তু এটা নিশ্চিত যে ওয়ানডে সিরিজটা রিয়াদ মিস করতে যাচ্ছেন। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পুনেতে অজিদের বিপক্ষে তাওহিদ হৃদয়ের মোকাবেলা করা বলে দ্রুত রান নিতে যান রিয়াদ এবং হৃদয়। পরে উইকেট বাঁচাতে রিয়াদ দ্রুত ঝাঁপিয়ে পড়েন আর তাতেই চোট পান কাঁধে। 2 দিন আগে অর্থাৎ দেশে ফেরার পর এমআরআই করা হয়, যার রিপোর্ট এসেছে বুধবার। অনেকেই ভেবেছিলেন অজিদের বিপক্ষে ম্যাচের পর রিয়াদ ঘোষণা দিবেন ব্যাট প্যাট তুলে রাখার। নিউজিল্যান্ড সফর নিয়ে অবশ্য সেরকম কোনো গুঞ্জন এখনও দেখা যায়নি যদিও, তবে নিউজিল্যান্ড সিরিজের পরেই আছে বিপিএল। রিয়াদ যদি আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান, সেক্ষেত্রে নিশ্চয়ই চাইবেন বিপিএল দিয়ে প্রস্তুত হয়ে দলে ফিরতে। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।